কি প্রশ্ন করব আমরা বিরোধী দল হিসেবে? আর যে বাড়ির ছেলেটি মারা গেল তারা কি বলবে বলুন তো আমাকে? যে কোনো বাড়ির ঠিক পুজোর আগে যদি এইভাবে সন্তান চলে যায় তাহলে আগমনীর গান গেয়ে বা কী হবে? সংগঠনের মতোই এই অর্গানাইজেশনটি আজকে পশ্চিমবাংলায় আত্মপ্রকাশ করলো, অনেকদিন আগেই করেছে সারা ভারতবর্ষ জুড়ে, কিন্তু এই আত্মপ্রকাশের মধ্যে দিয়ে আগামী দিনে আমি মনে করি যে যারা নিপীড়িত শোষিত সমাজের সেই মহিলারা তারা আরেকটা প্ল্যাটফর্ম পেলেন। মহিলা কংগ্রেস তো আছেন রাস্তার উপরে, স্লোগানে, মিছিলে, মিটিংয়ে, প্রত্যক্ষভাবে প্রতিবাদে, কিন্তু আমাদের এই অর্গানাইজেশন নীরবে কাজ করার, যেখানে নাম ধাম প্রচারের বিষয় নয়, আজকে আপনাদের সামনে এসছে তার কারণ মানুষ যাতে আরও বেশি করে এই সংগঠনকে জানতে পারে। আর এই সংগঠনের মধ্যে দিয়ে এরা মানুষকে এটা বোঝাতে চাইবে যে আপনি যে ধর্মের, যে বর্ণের, যে সম্প্রদায়ের, যে রঙের, যে রাজনৈতিক চাদর আপনার গায়ে থাকুন না কেন, আপনারা যখন শোষিত হবেন তখন এই ইন্দিরা ফেলোশিপ, ইন্দিরা গান্ধীর নামে যে বিষয়টি সেটা হচ্ছে যেখানেই অন্যায় সেখানেই নীরবে কাজ করা। আর কাজের মধ্যে দিয়েই নিশ্চিতভাবে যিনি ভিকটিম তিনি প্রতিবাদের ভাষা। কেন্দ্রীয় সরকার, তারা কেন্দ্রে বসে আছেন কি করতে? বিরোধী দলনেতা আছেন কি করতে? পাড়ায় পাড়ায় মিটিং করার জন্য? বিধানসভার ভেতরে কেন তোলেননি? আজকাল তো হাতে মোবাইল থাকলে কোথায় কি ছবি তুলে তার ডকুমেন্ট তৈরি করা যায়, সেই দলিলটা তৈরি করে তো বিধানসভা চলাকালীন তো বলবেন। বিধানসভা কি খালি স্লোগান দেওয়ার জায়গা নাকি? না, নোট অফ ডিসেন্ট সেখানে রাখার জায়গা। এই যে বাইনারি পলিটিক্সে দুজন দুজনকে, আমি তোমার কত বড় বিরোধী, তুমি আমার কত বড় বিরোধী, এই যে বিষয়টা ঘটছে এটা কেন ঘটবে? কংগ্রেসের তো বিধানসভায় কোনো একজনও সদস্য নেই, এমএলএ নেই, আমাদের তো একজনও মেম্বার অফ পার্লামেন্ট নেই যে সেই মেম্বার অফ পার্লামেন্টের কাছে গিয়ে বলবো তোমার এমপি লাইটের টাকার মাধ্যমে তোমার বিধানসভায় যে বিধায়ক আছেন তার যে অনুদান তার মাধ্যমে ওই জায়গাটাকে ঠিক করো। কলকাতায় যদি এই ঘটনা ঘটে থাকে গ্রামগঞ্জের অবস্থা আপনারা স্বাভাবিকভাবে ভাবুন। কি প্রশ্ন করব আমরা বিরোধী দল হিসেবে? আর যে বাড়ির ছেলেটি মারা গেল তারা কি বলবে বলুন তো আমাকে? যে কোনো বাড়ির ঠিক পুজোর আগে যদি এইভাবে সন্তান চলে যায় তাহলে আগমনীর গান গেয়ে বা কী হবে, উৎসবেরই বা কী হবে? কারণটা কি? রাস্তা খারাপ, ছেলেটা যে রাস্তার উপর দিয়ে যাচ্ছিল তাই গাড়ি চাপা দিয়ে দিয়েছে, এরকম তো নয়। এর জন্য দায়ী কে আমাকে বলুন তো? কলকাতা কর্পোরেশনের কোন কাউন্সিলর অর্থনৈতিক দিক থেকে খুব দুর্বল, অথচ তার এলাকায় কেউ দেখেন না এক একটা পুকুর হয়ে আছে, এটা কি পঞ্চায়েত এরিয়া? কালকে আমাদের দলের প্রতিনিধি হিসেবে আমাদের রাজ্য কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চ্যাটার্জি তিনি গেছিলেন, ওখানকার ব্লক সভাপতি গেছিলেন, আজকে ছেলেটির বাড়ি যেখানে সেটি দক্ষিণ চব্বিশ পরগনার একটি জেলা, আবার দক্ষিণ চব্বিশ পরগনার আরেকটি জেলায় যেখানে 113 নম্বর ওয়ার্ডে এই অ্যাক্সিডেন্টটি হয়েছে, দুই সভাপতি কথা বলেছেন, তাদের বাড়িতে হয়তো কাল আমি যাব। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না যে সরকারের এই উদাসীনতার ফসল হিসেবে যদি এই রকম বাচ্চা বাচ্চা ছেলেরা মৃত্যুর কোলে ঢলে পড়ে তাহলে জনদরদী সরকার এই সংখ্যাটা কি আজকে পশ্চিমবাংলায় বলা যায়?